যে তো কাউকে দেখতে পাচ্ছি না, গেল কোথায় সবাই? এদিকে রাধাদে বাড়িতেও তো কেউ নেই, আর এদিকে শিল্পাদের বাড়িতেও তো কেউ নেই, গেল কোথায়? ও মা, কি সুন্দর কুকুর! বিড়ালটাও দেখছি এখানে রয়েছে। এরা মারপিট যেন শুরু না করে, বাড়িতে লোকজন তো কেউ নেই। ওই তো রাধা, রাধা তো রান্না করছে, কিন্তু আর সবাই কোথায় গেল? কাউকেই তো দেখতে পাচ্ছি না। যাই, তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেললি, কত বেলা হয়ে গেছে, এখনো আমার রান্না হলো না। ওইদিকে সবাই রান্না চাপিয়ে দিয়েছে, শিল্পার মাও তো দেখছি রান্না চাপিয়ে দিয়েছে, আমারই রান্না হবে না আজকে, কত কাজ রয়েছে। তারপর সব রান্নাই তো হয়ে গেছে, শুধু ভাতটাই বাকি আছে, ভাতটা ফুটুক, আমি ততক্ষণ রাধাদের বাড়ির থেকে ঘুরে আসি, দেখি রাধা কি করছে। তো ঢাকা দিয়ে দিয়েছি, যাই এবার রাধাদের বাড়িতে যাই। রাধা, ও রাধা, কি করছিস রে, তোর কি রান্না হলো? ও বাবা, তুইও তো দেখি রান্না করছিস, তা কি রান্না করছিস রে? আসো আসো দিদি, বসো, এই তো ওই মিচুরি ভাজা করছি, আর সব কিছু রান্না হয়ে গেছে তোমার? আমার তো দেখো এখনো রান্নাই হয়নি, কি করব কি জানি, বান্টির বাবা বাড়ি আসলে খুব রাগ করবে, আমার তো রান্নাই হয়নি। আরে চিন্তা করিস না, আমার ভাত রয়েছে, ভাত হয়ে গেছে, আমাদের বাড়ির থেকে ভাত নিয়ে এসে দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে দিদি, তাহলে আমার যদি রান্না না হয়, বান্টির বাবা আসতে আসতে আমি তোমাদের বাড়ির থেকে ভাত নিয়ে এসে দিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, তাই করিস তুই, আমি যাই বুঝলি, ভাত মনে হয় ওইদিকে ফুটে গেছে, তুই রান্না কর, তাড়াতাড়ি যাই, ভাত ফুটে গেছে হয়তো। বান্টির বাবা এখন একটুতেই রেগে যায়, রান্না না হলে যে কি রাগারাগি করবে কে জানে, কারোর বাড়ির থেকে ভাত নিয়ে এসে দেওয়াও পছন্দ করে না। দেখি কতদূর রান্না হয় আমার। এই তো আমার এটা হয়ে গেছে, যাই বাটিতে নামিয়ে ফেলি তাড়াতাড়ি। ভাতটা হয়ে গেছে, যাই ভাতটা তাড়াতাড়ি নামিয়ে ফেলি। শিল্পা বিশ্বাসের বাড়িটা কোথায় তা তো আমি চিনি না, কিন্তু এইদিকেই তো বলেছিল আমাকে, ওই তো একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে, ওনার কাছেই শুনি তাহলে। শুনছেন শুনছেন, এইদিকে একটু শুনুন, বলছি শিল্পা বিশ্বাসের বাড়িটা কোন দিকে একটু আমাকে বলে দেবেন? আমি ওর কাকিমা, ওই তো আমাদের পাশের বাড়িটা ওদের। কেন, কি হয়েছে, কোনো অসুবিধা হয়েছে? আসলে না, মানে ওই বিয়ের কার্ডগুলো দিতে এসেছিলাম, ওই জন্যে শুনছিলাম, আমি তো আর চিনি না ওই জন্য। ও, বিয়ের কার্ড দিতে এসেছেন, আচ্ছা আচ্ছা, ওই তো পাশের বাড়িটায় যান, ওদের বাড়িতে সবাই বাড়িতে আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আমি তাহলে আসি। ঠিক বাড়িতে এসে তাহলে জিজ্ঞাসা করেছি, এই বাড়িটাই তাহলে ওদের। যাই, আমি তাড়াতাড়ি বিয়ের কার্ডটা দিয়ে আসি, আবার আমাকে তো যেতেও হবে, কত দূরের রাস্তা। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? এই সময় আবার বাড়িতে কে আসলো? বাড়িতে তো কেউ বাড়ি নেই, কি হবে যদি কোনো দরকারের জন্যে আসে? যাই গিয়ে দেখি। হ্যাঁ, এই তো বাড়িতে আছি, কি হয়েছে বলুন। হ্যাঁ কি হয়েছে বলুন, এই তো আমি, কোনো দরকার? হ্যাঁ হ্যাঁ, দরকার তো অবশ্যই আছে, তা বাড়ির কর্তা কোথায়, আপনাকে বললে হবে না, কর্তাকে বলতে হবে, তাহলে কর্তাকে ডাকুন। কর্তা তো এখন বাড়িতে নেই, আপনি আমাকেই বলতে পারেন। আচ্ছা তাহলে ঠিক আছে, বলছি বিয়ের কার্ড তো সব চলে এসেছে, তা বিয়ের কার্ডগুলো সব দিতে এসেছিলাম। আসুন আসুন, ওখানে বসুন, চলুন ওখানে গিয়েই তাহলে কথা হবে। এই তো আমার রান্না তো প্রায় হয়েই এসেছে, ঝোলটাও ফুটে গেছে, যাই তাড়াতাড়ি নামিয়ে ফেলি, সব কিছুই হয়ে গেছে। যাই শিল্পাদের বাড়ির দিকে যাই, ওর বিয়ের কার্ড এসেছে, একটু দেখে আসি কেমন লাগছে ওর বিয়ের কার্ডটা, ডিজাইনটা কেমন করেছে সেটাও তো দেখতে হবে। সব রান্না হয়ে গেছে, যাই সব কিছু গুছিয়ে রেখে দিই। এই তো সব কিছু আমার ঢাকা দিয়ে রাখা হয়ে গেছে, এবার যাই শিল্পাদের বাড়ির দিকে যাই। শিল্পা, ও শিল্পা, কেমন বিয়ের কার্ড আসলো দেখি মা? ও রাধা, তুই আয় আয় বস, দেখ কত সুন্দর সুন্দর বিয়ের কার্ড এসেছে, আয় আয় বস। হ্যাঁ তো দিদি, আমি তো তাই জন্যেই আসলাম, উনি আমার কাছে জিজ্ঞাসা করছিল তোমাদের বাড়ি কোনটা, আমি তো বলে দিলাম, তাই তাড়াতাড়ি রান্না সেরে চলে আসলাম বিয়ের কার্ড দেখতে। নিন নিন দেখান বিয়ের কার্ডগুলো কেমন করেছেন।
হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখাবো, আমি তো দেখানোর জন্যই এসেছি না। আপনাদের বিয়ের কার্ড আপনারা দিয়েছেন, দেখাবো তো অবশ্যই। এই দেখুন, এই কত সুন্দর সুন্দর ডিজাইনের হয়েছে, এক একটা এক এক রকমের ডিজাইন বলেছিল, আমি সেই অনুযায়ী ডিজাইন করেছি। বাহ, খুব সুন্দর ডিজাইন কিন্তু, দেখো দিদি এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লাগছে, এইটা ছেলের বাড়িতে দেবে, ঠিক আছে? আর কই দেখি দেখি, এই যে এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর। এই দেখো দিদি, এরকম ডিজাইনের যে কটা কার্ড গড়িয়েছে সব কিন্তু তুমি পাড়ায় নেমন্তন্ন করবে, ঠিক আছে? এই দেখুন লাস্ট ডিজাইন, এইটা তিন রকমের ডিজাইন দিয়েছিল, আমি তিন রকমের ডিজাইনই করে দিয়েছি। বাহ, সবকটা ডিজাইনই তো খুব সুন্দর হয়েছে, এইটা দিয়ে আত্মীয় স্বজনদের নেমন্তন্ন করব, কি বলিস রাধা, ভালো হবে না? দেখ কত সুন্দর ডিজাইনটা, খুব ভালো লাগছে কিন্তু আমার। কই দেখি দেখি, আর ঠিকই বলেছো দিদি, এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয়েছে, এইটা দিয়ে তুমি তোমার আত্মীয় স্বজনদেরই নেমন্তন্ন করো। বাহ, তিনটে ডিজাইন কিন্তু খুব ভালোই হয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস, আপনি বসুন, আমি আপনার জন্য চা করে নিয়ে আসি। না না দিদি, উত্তেজিত হবেন না, আমি চা খাবো না, আপনাকে চা করতে হবে না, অনেক বেলা হয়ে গেছে, চাই আমি এবার আসি। ও মা, তা বললে হয় নাকি, আমাদের বাড়িতে আসলে না চা না খেয়ে চলে যাবেন, আর টাকা পয়সাও তো কিছু দিতে হবে, নাকি সব দেওয়া আছে? না না দিদি, অন্য দিন এসে চা খাবো, আজকে আর খাবো না, দাদা সব টাকা পয়সা দিয়ে দিয়েছে, আপনার ওইসব নিয়ে চিন্তা করতে হবে না, আপনি রান্না করছিলেন, আমি বিরক্ত করে ফেললাম এসে। না না ছি ছি, এরকম কেন বলছেন, আচ্ছা ঠিক আছে, তাহলে বিয়েতে কিন্তু অবশ্যই আসবেন, আপনি নিমন্ত্রণ করলাম আপনাদের সবাইকে, আপনার দাদা গিয়ে অবশ্য বলেই আসবে, নিমন্ত্রণ করে আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসবো, একটু বসুন, চাটা তো খেয়ে যেতে পারতেন, বেশি দেরি তো হতো না। না না, আজ আর খাবো না, অন্য দিন খাবো, আমি তাহলে আসি। কই গো শিল্পার মা, কোথায় গেলে, এদিকে আসো, আমাকে খেতে দাও, খুব খিদে পেয়েছে তো আমার। ও তুমি এখানে, আর আমি তোমাকে কখন থেকে ডাকছি, একটু সাড়া তো দেবে। কে ইনি, কে এসেছে গো? আরে দাদা, তুমি তুমি কখন আসলে, তা তোমার কি বিয়ের কার্ড হয়ে গেছে সব ছাপানো? হ্যাঁ হ্যাঁ দাদা হয়ে গেছে, এই তো সেই বিয়ের কার্ডগুলোই তো দিতে এসেছিলাম, আমি তাহলে আসি, ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে গেল, দেখো তোমার ডিজাইনগুলো পছন্দ হয় নাকি, আমি তাহলে আসলাম। বিয়ের কার্ডগুলো তো খুব সুন্দর এসেছে, আমি জানতাম এই দোকানটাই না খুব সুন্দর বিয়ের কার্ড ছাপায়, তাই জন্য এখানেই তো দিয়ে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, আমারও খুব পছন্দ হয়েছে বিয়ের কার্ডগুলো, চলো তাহলে তোমাকে খেতে দিয়ে দিই। ঠিক আছে দিদি, তোমরা খাওয়া দাওয়া করে নাও, আমি তাহলে বাড়িতে যাই।